আমাক মরম আমি তো মরম কইবলে কোয়া নাই হবুই মারে সলি তুই বর বেশি বেশি করা হইছে আজিকালি বুঝছিয়া এখান ঘর থাকবা নরা জালা কালা কর দিছিয়া এটা কাম করবি তোর যদি কোবা যাবা ইচ্ছা আছে তেতি হলে যাবি মই নিজে যাই লাগে থই হিম আমি সে মাথা গরম করি মাছা মার কিন্তু এখন ঘর আহি পালাইছি মই বদনামৰ ভাগি হবা লগা আছি সেইটোৱে ডাঙৰ কথা চাইহে আছো কিন্তু আমি বাই ফুৰবা হে গৈছিলো কে যাবা লগা হল ফুৰবে কি দৰকাৰত ফুৰবে যাবা লগা হল তাৰমানে কি আমি কি ঘৰ থাকিবলে পছি পছি মৰিব লাগিব নেকি আমি দেখোন ঘৰতে আছো আমি কি পছি পছি নেকি আপোনাৰ তো ভালেই আপুনি যিটো যাই ফেলে ফ্ৰেছ হাৱা খায় আমি এক হত জুমে ৰাখিব লাগে মুখে মুখে কথা ৰাখবি মুখ ভাঙি দিম হব দে বাই ইথে তো অলপ মনে মনে থাকছো কি মনে মনে থাকবে লাগে হা কি মনে মনে থাকবে লাগে তহতে মোৰ সব মানিজ্য ঠেক কৰি দিলি আপোনাৰ মানিজ্য যত ডাঙৰ কথা নহয় কিন্তু আপুনি যি খণ্ডে ভাবি ভাবি মানিজ্য খেদে ফেলছি সেইটোই ডাঙৰ কথা বহুত সহ্য কৰিলো বহুত হৈলো আৰু নৰা হৈ গৈছো মই নৰা গৈছি যদি কওক মই ঘৰত গুচি যাম কিবা যদি বয়া পাছি মোক ঐ বেছি দম্বালি মাৰা কথা নকবি তোক আমাৰ ঘৰত আৰ্কিলি কোনে ৰাখবে তো এ কোনে ৰাখো মোক হাতৰ বিদ্যা আছে বেলেগে দূৰ কাম কৰি খাব পাৰিম আৰু আপোনালোকৰ কথা মই বহুত সহ্য কৰিলো আৰু নকৰো হি যদি গুচি যায় আমাৰ দুখ মহা মুস্কিল হ'ব এ ঐ তা যতক লৈ তোৰ ইমান কিহু চিন্তে হ'ব দে বাই খং কৰিব নালাগে কথাটোহে কৈছো হ'ব তোক মই চাই লৈ আছো কাৰো পৰা অলপ মৰম বিচাৰিবা নৰো অনাবৰত খং কৰি থাকে এনে মই কথা পাতি নকওঁ হা মোৰ কাতাল খান হৰখানত যি এখন কি হ'ব দেখিছি মই আকৌ ধৰিবাই পৰা নাই হেৰি আমাৰ বাপা যে এনাম সলনি হ'ব মই ভাবিবাই পৰা নাই দক পুলিশে যদি তা একলাখান কথা গম পায় আমাক কেমান দিগদারি করব হেরি মোর কিন্তু মস্ত ভয় লাগছি ডক ওরা ভয় লাগলিও ভয় করা হান তাক নেতবা নলে দেখছ ন হয় তার কেমান খং ইবার যদি আর হি ঘরে নিয়ে যাবা লাগা হয় আর কোনোদিন ইমান ন হয় এ হলিও এ বন্দুক পিস্তল একলাখান বস্তু জীবনত আমার ঘর দেখা নাই ভয় তো লাগবই ভয় তো মোরও লাগছি কিন্তু কইরবা কি হি কি ভাবে কি করবা খুঁজছি আকো ধরবা পারা নাই হয় হা কি চালু যে কি হৈ গেল কেতামবা মই ভাবু সি মোৰে বাবা না ওৰা আমি কিন্তু ইটা মস্ত সাৱধান হ'ব লাগিব পৰিস্থিতি যি কিতে কহৈ গতি কৰে আকৰিত নাই হে প্ৰভু বিপদৰ পৰা ঘৰখন বাচাবা আৰু কিন্তু তুম নিস্তে গুণ্ডে আটাক মই কেনকে বিশ্বাস হতলমে হুন হৰপি তই মোক বিশ্বাস কৰা নকৰা হেইটো তোৰ কথা কিন্তু মই যেখনি কথাই কৈছো সেখনি সম্পূৰ্ণ সঁচা কথা এ ৰখচোন ৰ ৰ ৰ তোর মুখের দেখন মোর আগত কোবা দেখা দেখা লাগে এ বাপারে তেতেরিকা মই মোর সিনাকি তো মই পিছত দিম প্রথমত তই এই জিঙ্গালালার লগত লগ করা তো এর হি বর ভাল মানু নহয় এ হাউ তারে হাসে তারে লুসে আর তারে বদনাম করি আছে যে কারণ তো কি তার মানে মই উপায় বিহীন ময়ও জানু মোর কথা মানুহে সহজতে বিশ্বাসত নলই কিন্তু মই কমে এই জিঙ্গালালাই তোক লৈ বহুত ডাঙর ষড়যন্ত্র করছি সি তোক কিডনেপ করার কথা চিন্তা করছি আটা কথা কোসুন তই জিঙ্গালালার বুদ্ধি শুনি মোর পেরে মনের কথা উলিয়াবা খোঁজা নাই তো তোক মই কেনকে বুঝামে চিনি সরুপি নালগে যা বুঝাবা তই মোক মই সব বুঝি পাও নয় এ সরুপি তুই বিশ্বাস নকরা কে আয়ে তই মোর ভন্টির দরে হয় নাকি মই তোর বোনের নিচিনা কান্নে তই দাদের এটু হই আমার ঘর জুই লগাবা আসিলি তুই বিশ্বাস নকরা কে মোর হাত ভরি বান্ধা আছিল মই বাধ্য হে জিঙ্গালালা দামরা চৌকাই মোক আজিকালি দরমহা দিয়া নাই চান্স পালি মই তাক একেবারে হেক করে পেলাম তই যি করা করে থাকবি শিকিলে হান মোক দরকার নাই নয় চা সরু আপি তই জিঙ্গালালার লগত বিয়া নহবি কারণ জিঙ্গালালার লগত বিয়া হলি বিধাবা হওয়া তো খাতাং কারণ অতি সোনকালে মই তাক হেক করে পেলাম হয়নে তোর দুটাকো হেক করবার কারণে আমার আপা আহি আছে ন সেই কারণে কসু তহতে অলমান পাল্লি সাবধানে থাক শুন সরু আপি তোক কথাখিনি মই ভালৰ কাৰণে কৈছো অলপ তই গুৰুত্ব দিবি কথাখিনি কোৱাৰ কাৰণে একদম ধন্যবাদ কিন্তু কি ভাল কি বেয়া মই জানো তো মোক ইমান কব নালাগে দে এতিয়া মই যাওঁ দি হা তেতেৰিকা কথাখিনি কৈ ভুলে কৰিলো না ভালে কৰিলো পাত্তাই নাপলো ভাই জিঙ্গালালাৰ যদি কাণত পৰে কথাখিনি বৰ বেয়া হ'ব হেই বাপি কোনি তাক খাতিৰ কৰি থাকে মোৰ নাম পেপুয়া নহয় মই পানী কেঁচুৱা
ভাঙি দিম তার পেট নামৰ ভেটুয়া মোক পোৱা নাই চিনি এ দামরা চৌকাক মাতবা লাগে মই ভিনি ৰঙিলী বৌ আৰু জি এম চি কাকাহঁতে তোক মাতি পঠাবা কৈছে আৰু মানুহটোৰ ওপৰত দিয়া কেষ্টা উঠাই লবা দিছে কি কোৱা হয় বেং ডিষ্ট্ৰিক্ট বৈনায়ক পুলিচে ধৰি নি দুই চাটমান দিব লাগিব তাৰ পিছতহে মই কেচে উঠাই লোৱাৰ কথা চিন্তা কৰিম অ ঠিকে কৈছা তই তোক কলে তই কেষ্টা উঠাই লবা নৰু বুলি কবি তোক কিন্তু সিহঁতে বহুত জোৰ কৰব দেই মুণ্টি তই ঠিকে কৈছা পিছে ঘৰত পুলিচ চুলিচ আহিছে না হা নাই দুদিন আহিছে কিন্তু সিয়াক ধৰিব পৰা নাই সি ঘৰত নাথকে নহয় পলাই ফুৰে বেটা ইটা সি কেনে পাইছি এই বেঙক নিচি ওর বিয়ে দাদা এই বেঙক দম দিব আহে হে মুণ্টি তাক ৰাতি ঘুমে ঘুমে ধৰিব লাগিব এ অ দাদা ৰাতি সি ঘৰত নাথকে নহয় ঘৰত নাথাকে পিছে ক'ত থাকে বাহৰ তলত হয় নেকি অ ভয়তে সি ঘৰত নাহে ভাত খোৱাৰ সময়ত আহি মনে মনে ভাত খায় আৰু পলায় ঘটনা মানুহ প্ৰৱেশ কৰলাক নেকি নে তাতেইতো আসল কথাটো হৈছি কি নহয় কবাত পলে যাই ফেলে পাহাৰত থাকি হেগলা মানুহ গিলা হানৰ লগত ডাকু হৈছি নিজকে বড় ডাঙৰ মতা বুলি ভাবে পাব নহয় এবাৰ মজাটো পাক দে দিব তাক এইবাৰ জিংগালালা মাঘৰ ওপৰত ঘুম ঘুঙৰ ওপৰত জুং বুলিয়ে নে নকৈ কিয় ভালকে মজাটো পাবও লাগে দে তোক মই এখন ঘৰত থকাৰ সুবিধাটো কৰি দিম কিন্তু সকলো কথা আমাৰ মতে হ'ব লাগিব ডাঙৰ বাবাই তোক ঘৰৰ পৰাই উলিয়াই দিছিল আমিতো আমাৰ ঘৰটোক থাকিব দিছো তথাপিও তই আমাৰ ঘৰখনত অত্যাচাৰ কৰবা নেৰা মই দেখোন কৈছোৱে আগতে যি ভুল কাম কৰিলো কৰিলো এতিয়া আৰু সেই ভুল কেতিয়াও নকৰো তহঁতৰ যি যি চৰ্ত আছে কৈ যা মই সেইমতে মানি চলি যাওঁ প্ৰথম চৰ্ত এইখন ঘৰ নিজৰ ঘৰ বুলি ভাবিব লাগিব ভাবিম দ্বিতীয় চৰ্ত সকলো কাম আমাৰ মতে কৰিব লাগিব কৰিম তৃতীয় চৰ্ত আমাৰ বিনা অনুমতিত কাৰো ঘৰত কোনো ধৰণৰ ছোৱালী চাব যাব নোৱাৰা তাৰমানে মোৰ বিয়াটো নহ'ব নেকি বিয়াৰ সপোন দেখা তই বাদ দি আগতে মোৰ বিয়া তাৰপিছতহে তোৰ বিয়া বাৰু কথা পিছত হ'ব ৰচোন আগতে মাটি ভৰি বেজালখিনি ঠিক হৈ ল'বা দিছোন শুন চখী বিয়া বোলা বস্তুটো পাতিম বুলি পাতবা নৰি জন্ম মৃত্যু বিবাহ কপালৰ লিখন তোৰ যদি কপালত লিখা আছে এদিন নহয় এদিন বিয়া হ'বই হ'ব দে তহঁতকে মোৰ মা দেউতা বুলি ভাবছোঁ আৰু তহঁতেও মোক নিজৰ চলিৰ দৰে ভাববি আৰু মোৰ একো ক'ব লগা নাই আমিও চাই ল'ম দেচোন
মই জানোয়ে টেন্টন বুঝছা তোর অর্ডার মতো মই সেই কারণে খেলাখান পাতলু কিন্তু এই গরু গাধাইটা জি এনকে পয়সা তুলি ফেলে যে মোক নেটব মারব মই তো নাজন গাঁওখনের মানুষে বারো কি বলে ভাবিছে আমার এও পয়সা মারা বলে ভাবিছে মানুষরহে মুখ বৌতি কোনে বন্ধ করে রাখবন সুবিধা পাইছে নয় সেই কারণে কইছে মই গোটাই গাঁওখানোর অলবানরা হয়েছো বুঝছা কেমন খানা ঘুনুক মেল জানো পয়সা গিলাখান উঠে ফেলে মই একলাই মারিহে খাইছো পাপা তুমি এইবোৰ ৰেছপনচিবিলিটিজ লবই নালাগিছিল অহ বৰ উস্তাদিবাই খেল পাতিছিলা নহয় এতিয়া পাইছা মজাটো হ'ব মাজনী তোমালোকে একো চিন্তা কৰিব নালাগে মানুহৰ মুখ মই বন্ধ কৰিম এই সখী আৰু লুজ কেৰেক্টাৰ সেই ধুৰন্ধ দুটাক মই বিচাৰি পোৱা নাই বুজিছা বিচাৰি পালি হেন ঢকো ঠিকছে দিম নৰ্মেল আৰু গোবিন্দ পানীত নুমে কাণত ধৰি মই পালিচমেণ্ট দিছো আই সিহঁত লাজ নোহোৱা মানুহ মারপিট কইলেও সিহঁতে লাজ নাপায় লাজ আমার হে আছে হে কারণে আমার লাজ লাগিছে নাইবা পাপা এটা কাম করা তুমি হেই দুইজনের উপর এটা পুলিশ কেস দি দিয়া নালাগে মাজনী এইবোৰ কৰিবলৈ মিছামিছি কোনো দরকার নাই পিছে কোৱাই দেও মই তোক 10,000 টকা এটা দি দিম বুঝছ নাই আর তোর লগত যি আছে তাকে মিলাই মেলি লৈ খেলুৱৈ কাক দিবলৈ আছে দিবি আর বাকি খানা এটা খুৱাই দিম সেইটো কথা মই ভাবছো বুঝছা নিজের পকাতর পাই হলি খরচা করিম কিন্তু তই আর তোর পকাতর পাই খরচা করবি না একো নহয় কোৱাই দেও মই এনেও আগৰপৰা ভাবি আছিলো রাইজর খেলখনত কিবা এটা অনুদান দিম বুলি ঠিকই আছে তেনেহলে সেইটোকে করা যাও আচ্ছা পিছে রসুন র তই যে উরুকার দিনে খান হঠাৎ মানুষ নহা হয়ে গেলি কত গেলিয়া কি কইব কোৱাই দেও মোর লগৰ কেজন আছে নহয় বৰ জোর কই মাতলে সেই কারণে গুছি গলগে আও আচ্ছা হলেও তুমি কই যাব লাগিছিল আকো মই ভাত বনাই তোমালে রয়ে আছিলো নহয় হব দিয়ক এতিয়া চিন্তা কৰিব নালাগে আজি ৰাতি আছোঁ নহয় একেলগে মাছে মঙহে এসাঁজ খাম খুব ভাল লাগিব আংকলৰ লগত আমিও আজি মস্তি কৰি খাম অ মৰা ছোৱালী মাছে মাংস ভালকৈ ডগৰি খাম নেকি অ অ তুমি হিচাপ পঢ়া শুনা জানা শুনা ল'ৰা গতিকে জেলেপীৰ ভাল হোৱাটো বিচাৰছা না বেয়া হোৱাটো বিচাৰছা কি যে কোৱা ঐ বেং বেয়া হোৱাটো আৰু কিয় বিচাৰম ভাল হোৱাটো বিচাৰংগে তেতিয়া হলি জেলেপী তোৰ ভনীয়েৰে আৰু আমাৰ গেষ্টিক তোৰ বইনাৰা সুমন্ধত বইনাৰা হলি উঠিতো তোৰ ভাইৰা নিচিনাই তাৰো ভাল হোৱাটোৱে চিন্তা কৰিব লাগে তই অ তো বৌ দুটাও মোৰ আপোন মানুহ হেনা নহয় এই গোটেকে দুটাকো সমান চকুৰে চাবা লাগব এ কাকা বহুত চালো বহুত ধৈৰ্য ধৰিলো যিতে মোৰ ধৈৰ্যৰ বান ছিঙি গেল তিতেহে মই এটা লাষ্টত কেছটো দি দিলো গে এই বেং জানা এ দেখো নেই কি বেংৰা আব্ৰা বুলি অলমান তো ধৈৰ্য ধৰবা পাৰা বেংৰা কি বেংৰা হ'ব পাৰে তলে তলে সি দুষ্টু এ ৰসুন ৰ তহতে যদি জানায়ে জানি বুজে এই জিলাপিক তাক কিয় বিয়া দিছা মই তো তাৰ লগত বিয়া নহং বুলি কৈছিলো গে বাবাহে খাপলা কাকা আৰু ৰঙিলিপৰ মুখৰ ফালে চাই মোক তাৰ লগত বিয়া দিছিল ৰসুনে জিলাপি যি হল হল আমি তাক ভালকে বুজাম নহয় মই আলোচনা কৰি কেছটো উঠাই ল এনেকা সদায় সদায় আমাৰ ঘৰত পুলিচ আহি থাকিলে একদম ভাল নালাগে কিমান সঁচা কথা কোৱা তই ঐ পুদুমে তোৰ লগত মই আৰু উল্টা পুল্টা কৰি কথা পাতি থাকিব নোৱাৰো বিৰাট মুস্কিল হৈ গৈছে মোৰ তই তাৰাতাৰি ভাল হৈ যা মোৰ জি ভাই নুঘূৰা হৈছে হ'ব দে মই বেয়া হৈ থাকিম তই ইমান চিন্তা কৰিব নালাগে ঐ জনম জপ ঐ জনম জপ
পরে কিনু কই কথা হইছি আর মোর দুখর কারণে পদুমির এই অবস্থা হইছে ঠিক রে এইবার কথা তো কিন্তু পুরো খাতাং হবা লাগবো দেই কি কথা এ ইহ বা জানি বড় উঠছে না না নাজদা ভাজুছিয়া জি কবা খুজিছা সিধা সিধি ক কিন্তু মই বেকা বেকি কথা বিলাক ভাল না পং তই কিন্তু বেকা বেকি কথা ভাল পড় ডাঙার কথা নহয় কিন্তু মই যে মানটু বেকা হেতু ডাঙার কথা ইথেন কথা বিলাক দিগলা করবা নালগে দে মই মানটু জি মানে লম্বা মোর কথা গিলা উহি মানে লম্বা ইথেন কি কবা লাগা আছে হন কালে ক কম কম না কউ তোক মই বহাগ বিহুত ইমান ঠগা ফুলান গামছা খান দিম হাগলা খান গামছা দামছা নালগে মই মোক সুনক পাউডার আর লিপস্টিক লাগে লিপস্টিক কে তোক জিলাকে মই সব আনিম এইটা মোর কানে হুরু কথা তোরপুরা কি কি লাগবো মই এখান লিস্ট বনাই থৈছো হয় নেকি চা 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 হসা ও দিয়া সুর হুম ইখান ল বাপ্পা ওই ইমেন লম্বালিশ মোডখন ছয় মাহ দরমা আদখন আগ ঘন্টাতে সেতে বই যাবো এনে হে নিজকে দিগলা দিগলা করি থাকা কিন্তু সামান্য বস্তু কথা মোক আনি দিবা নরা তো যদি মোর ঘন্নি হলি হই তোক মই সব বস্তু আনি দিলু হই কি ও বাজদাই দে কথাটো আপনি কি চিন্তা করছি আমার কিন্তু কথা বিখম হবো ওই পেপুয়া এই জেঙ্গালালা ইমান ভয় করা মানু নহয় আর যদি ভয় করিলু হেতেন তেনে হলে দাদাগিরি বিজনেসর নকমালু হেতেন কথাটো বুঝা নাই হে বাজদাই দে চালু ইটা আগত চালু হৈ থাকা নাই চালু ইটা হৈ পছি মহা ডেঞ্জার আমিও তো কম ডেঞ্জার নহয় এ আমি বুলি নকপ মই বুলি কক মই কিন্তু এই ডেঞ্জার ফেঞ্জারত নাই দিয়ক চালু তো বহুত সরু লরা কেমু কি করিব ও বঞ্জাই দে আপনার হাতত চুরি হে আছে আর হাতত আর্মস আছে থাক মূর্খ আর্মস তেনেকে রাখিব নোৱাৰে নহয় এ মই মহান নাজনো মুঠতে চালুর হাতত আর্মস থাকাটো খাটাং ওই পেপুয়া সময়ত দেখা যাব কোনে কার কি অনিষ্ট করিব পারে পুলিশেই মোর একো করিব নোৱাৰিলে আর ওই সরু লরা চালুয়ে মোর কি করিব ইটা সরু হয়ে থাকা নাই আর এটা কথা বজাই দে আপনার খুব সম্ভব মনত নাই যে আপনি চালুক রুমর ভিতরত বন্দি করে গরু কোবা দিছিল মনত আছে পেপুয়া সব মনত আছে ইতান আপনি চালুক সরু লরা বলে এরি দিলাক তিতানে যদি আপনি চালুক বেলতে দিলা হয় আজি এই পরিস্থিতি নাহে কি কপি পোয়া কি কিবা আমাক অনিষ্ট করিব নেকি অ চালু হই পছি ইতা এডাল বিখাক্ত ইতিহাপ ইতিহাপে একবার কঁকালত কূপ করলি কেইটাও পাহরি না যায় মানে মানে সি আমাক সুযোগ পালি শেষ করে ফেলব তার মানে পেপুয়া আমি সাবধান হবর হল হ্যাঁ অ বজদাই দে আমি ঠে ফিসি বাপা দেখুন ইটাও নাহিলে তাকে তো কত বা আছে আয় বাপা বাপা ওই এ না হা কে জুই দসু ইমান ধা হইছি মানে ও আই ফুই জুই কাখত বহিলিয়া এ ভাই মই জুই সুই কুই ভাল না পাও এই ভরি গিলাখান ফাটে আর এই গা গিলাখান বিড়ি বিড়ি গুন্ধলে তাতকে ল্যাপর তলত থাকিয়ে ভাল পাও পিছে ও ভাই তই মেলক মোবাইল তো ঘুরে দিলি নিয়ে নাই অ অ দিলু দে আজি মই যাই ঘুরে দি থৈ আইছো পিছে মই এই 200 টাকা তোহে লৈ নাহি লৈ বাপা কইও কম মাল নহয় ইবারে চালু লোক যাই মই গুন্ড হৈ আহি তার পিছত মই জিলেবি শেষ করে দিম তার পিছত বাপে কক তার পিছত মই ইয়ে বেগু মারি পিলাম ও কি কইছা এ তুই কাক মারবি কাক আর তো তার পিছত বাপরে তার পিছত তোর কাক রে মুঙ্কাও দে দিম তো তোর সে তেরিকা বারে বারে ঘুরাই ঘুরাই মাটিতে ফেলাওয়া কথা তো ফেলাবে তো কম টেনশন হচ্ছি না মোর গাম বুড়া হই থাকন তো এগলাহান কাম করবা লাগছে ইটা দানা দার কথা কলি কি হবো হে বাপা মনে মনে থাকছন এই শুনছ তার কথা বাইপাক কি কিমান বেয়াকে কয়